এই যে আপনার নাতি জামাই যিনি মাওলানা খলিলুর রহমান সাহেব, তার অভিযোগ হচ্ছে আপনার নাতিনি নাইমা জান্নাতকে ভাগিয়ে নিয়ে বিবাহ করে ফেলেছেন মাওলানা হাবিবুর রহমান মেজবা। এই কথাটা কি আদৌ সত্য? এই কথাটা আদৌ সত্য? কিন্তু মেজবাতে একে একে আটটা বিবাহ করছে, তারপরে ওর কাছে কিভাবে গেল এইটা নিয়ে আমরা বহুত দৌড়াদৌড়ি, আমি বহুত কান্নাকাটি করছি, বাচ্চা দুইটা দিয়ে বহুত কষ্টে আছে খলিলুর রহমান। নিউ ইয়র্ক থেকে নাইব আলী বলছিলাম, পিসফুল টিভির পরিচালক। তো আপনাকে জাস্ট মিডিয়া কর্মী হিসাবে কল দেওয়া আপনার নাতিনির ব্যাপারে। এই যে আপনার নাতি জামাই যিনি মাওলানা খলিলুর রহমান সাহেব, তার অভিযোগ হচ্ছে আপনার নাতিনি নাইমা জান্নাতকে ভাগিয়ে নিয়ে বিবাহ করে ফেলেছেন মাওলানা হাবিবুর রহমান মেজবা। এই কথাটা কি আদৌ সত্য? এই কথাটা আদৌ সত্য? কিন্তু মেজবাতে একে একে আটটা বিবাহ করছে, তারপরে ওর কাছে কিভাবে গেল এইটা নিয়ে আমরা বহুত দৌড়াদৌড়ি, আমি বহুত কান্নাকাটি করছি, বাচ্চা দুইটা দিয়ে বহুত কষ্টে আছে খলিলুর রহমান। তা আমি অনেক চেষ্টা করে কোনো কোন করতে পারলাম না, যে আমার মেয়ের জামাইয়ের উপরে পরে সব জায়গা, এই যে মুসা আবু মুসা নেসারি, এই আরাম দাদাই, এই হ্যাঁ আমসে হ্যাঁ কামাল মাদার, এই আবু মুসা নেসারি, এই দুই ছয়টা নাই না আমার নাতি যারা হারাতে করে দিচ্ছে, ওই কি জাদু করছে জানি না, অনেক নাতি নে হারে স্যার আর কিছু বুঝে না, হ্যাঁ ও নাতি সারা বুঝে না, ইমার মারে কয় আমি নাতি এই ওরা সারা আমি কিছু বুঝি না, আমি ডাকতাম না, এইভাবে নিয়ে এমন একটা বিশৃঙ্খলা ঘটাইছে, আমার শান্তি নাই, আমার মেয়ে লোকের লোকে আমার ইয়ে লোকে, এই তিনি জীবনে আমার কয়েকজনে যেমন থামাইছে আর কয়েকজনে ইজো রক্ষা করছে, মানে আমি কোন জায়গায় মুখ পাই না, খালি কয় তোমার নাতিনের দোষ, আমি তো আমার নাতিন বেশা প্রস্তুয়াটারে থাকে, তারপরে মিনিকি ভ্যাগ 30,000 টাকা দামের মোবাইল, তারপরে ফল ফুল কাপড় চোপড় এগুলো কাটে দিচ্ছে, মানে এগুলি পাইয়া সব বুঝা গেছে, কথাটা বুঝছেন? ছেলে আরে কুত্তা তো বাচ্চার প্রতি মায়া আছে, অবশ্যই অবশ্যই, যদি দেখছেন বাচ্চা একটা কাউয়ার পিছনে সিলের পিছনে কিভাবে দৌড় দেয় মুরগিয়ে নিজের বাচ্চার রক্ষা করতে, আর এই বাচ্চার দিকে একটা দিন ফিরে পেল না, আমি কইলাম যে দেখ তুই মানুষ না জানো, আর তুই বাচ্চা গিয়ে ভালো আছে, কত মানুষ তো স্বামী মেয়েরা গেলে এক বাচ্চা লোক এই জিন্দিগি কাটায়, দেখ এক বাচ্চা লোক এই জিন্দিগি কাটাইছে, আর তুই বাচ্চা বিটারে এমনি ভালো আছে, ব্যাপারটা কি কইলা অমানুষ হোক, ধরে আমি উপরে দোকালা মিশে মায়া করছি, দুইটা রুম করে দেব, তুই শান্তিপূর্ণ ভাবে বাচ্চা দুইটা লিয়ে থাক, তবু মেয়ের বলতে যাইছ না, মেয়ের বাই দুই দিনও রাখত না, মাদ্রাসার মূল কমিটির হারা মিটিং বসে করে আমি তুই মুসার পুফুরি কইরা ওর ওর কাছে দিস, মেজবার কাছে দিস, এই কথা কনে আমার উপরে জুলুম এমন ভাবে, আমার ইয়ে করে যায় আমার ভিতরে জুলুম করে, আমার উপরে আমার যে দেন না চিন্তা দিয়া ওই কেস করাইছে যৌতুকের,
আপনার নাতি জামাই আপনাদের কাছ থেকে যৌতুক নিয়েছে? আরে বিয়ে তো আমি দিছি, কিনে গেছে আমি কইল বিদেশে সৌদি। হ্যাঁ, এই আবু মুসা নেসারি, আমি, মাওলানা আলাউদ্দিন, মাওলানা ইউনুস, সবাই খলিলের বাড়িতে যাইয়া আমরা সেইখানে বিয়ার দিন তারিখ কইরা ঠিকঠাক কইরাইছি। আর সম্পূর্ণ আমি খরচ কইরা হায়ারা দলাইছে গো খাওয়ায়, সরাসরি মোতাবেক আমরা কোনো ধরনের এই ওই বাতি বুদ্ধি লাইটিং উইটিং এগুলো কিচ্ছু করি নাই। ঘরের মেয়েদের বিছনা বিছায় গো খাওয়াইছি, আমি সুন্নত তরিকা ছাড়া আজ এমন একটি ভিডিও বানাতে যাচ্ছি যেটা হয়তো আমার জীবনের কল্পনায় ছিল না, তবুও বাধ্য হয়ে ভিডিওটি বানাতে হচ্ছে। বলা যেতে পারে বাধ্য করা হয়েছে। আমাকে নিয়ে বেশ কয়েক মাস যাবত চারিত্রিক বিষয়ে প্রচণ্ডভাবে মিথ্যাচার চালানো হচ্ছে। যারা এই কাজগুলো করছে, ফেসবুকে এদের প্রোফাইল ঘাঁটলে স্পষ্ট হয়ে যায় এরা মূলত কারা। আগে থেকেই যারা সবসময় আমার বিরুদ্ধে লেগে থাকতো তারাই। সবচেয়ে বড় ব্যাপার হলো আমার উপরে চারিত্রিক যেই অপবাদ দেয়া হয়েছে, এই বিষয়গুলোতে সবসময় কঠোর প্রতিবাদ করার কারণে যাদের বিরুদ্ধে প্রতিবাদ করি তাদের সমর্থক গোষ্ঠী আমার পেছনে তখন থেকেই লেগে রয়েছে। যেহেতু একটা মিথ্যাচারের মাধ্যমে পরিবেশ ঘোলাটে করা হয়েছে, এতদিন মুরব্বীদের পরামর্শে চলছিলাম, আজ অন্তত সামান্য জবাব হলেও দেওয়ার প্রয়োজন বোধ করছি। যেই আলোচিত নাইমা জান্নাতকে নিয়ে ঘটনা, চলুন আমি সেই মেয়েটি তাদের বাড়ি থেকে বের হওয়ার পরে তার মায়ের সঙ্গে আমি কথা বলেছি। আর সেই কালবৈশাখীর জ্বরটা হাবিব রহমান মিজবা নামে গলা কাটা ওয়াজ ব্যবসায়ীর সুরুদ্দূরে এসেছিল, সেই আমার এই সংসারটাকে তছনছ করে দিয়েছে। বড় ভাই হাফিজুর রহমান সিদ্দিকের মতো এবার ছোট ভাই হাবিবুর রহমান মিসবাহের বিরুদ্ধেও পরকীয়া করে অন্য স্ত্রী ভাগিয়ে নেবার অভিযোগ। যদিও ঘটনা আজকের কিংবা গতকালের নয়, তবে তা ভাইরাল হয়েছে সম্প্রতি, জানিয়ে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যম। জানা যায় মিসবাহ যার স্ত্রী ভাগিয়ে নিয়েছেন তিনি একাধারে একজন হাফেজে কোরআন, মসজিদের ইমাম ও খতিব মাওলানা, নাম তার খলিলুর রহমান। মজলুম আলেমে দিন অসহায় তিনি, মধ্যবিত্ত পরিবারের, সংসার সুখেই চলছিল। কিন্তু আলেম নামের কলঙ্ক এক কুখ্যাত বক্তার রোশানলে পড়ে তার স্ত্রী নাইমা জান্নাত। সেই কুখ্যাত বক্তাই হাফিজুর রহমান সিদ্দিকীর ছোট ভাই হাবিবুর রহমান মিসবা। একটা বিষয় এখানে স্পষ্ট, নাইমা জান্নাতের মা বলছেন খলিলকে জিজ্ঞেস করা হয়েছে আমার নামে কেন মামলা দেওয়া হয়েছে, আমি তো অপহরণ করিনি। মেয়ের মা নিজে সাক্ষ্য দিচ্ছেন আমি অপহরণ করিনি, কারণ মেয়ে তো মায়ের কাছ থেকে নেমে গিয়েছে, অর্থাৎ নিজেদের বাড়ির থেকে নেমে গিয়েছে। আর ছেলে খলিলের জবাব ছিল যে মামলা দিয়েছে, আমাকে হয়রানি করেছে যাতে নাইমাকে আমি ফিরিয়ে আনি, অথচ নাইমার সঙ্গে আমার কোনো যোগসূত্রই ছিল না।